হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এক্সামস মেড ইজি। এক্সামস মেড ইজিতে সকলকে স্বাগত জানাই। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অবস্থাটা এতটাই খারাপ ছিল, নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসছিল না, এবং চ্যানেল খুললেই সবার একটাই কমেন্ট, দাদা WBPSC JEE রিক্রুটমেন্ট কবে বের হবে, জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট নোটিফিকেশান কবে বের হবে। গত দেড় বছর ধরে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম এবং আমি যেমন যেমন ইনফরমেশান পেয়েছিলাম তেমন তেমনই তুলে ধরেছিলাম। লাস্ট এপ্রিল মাসে পাবলিক সার্ভিস কমিশন থেকে বিভিন্ন দপ্তরগুলোতে ভ্যাকেন্সি চেয়ে পাঠানো হয়েছিল। পাবলিক সার্ভিস কমিশন থেকে PWD, INWD, PHE, PNRD সমস্ত দপ্তরে, WRIDD কিন্তু ভ্যাকেন্সি চেয়ে পাঠানো হয়েছিল, যে প্রত্যেক অফিসগুলোতে অর্থাৎ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসগুলোতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারদের। সেই নোটিফিকেশান অনুযায়ীও কিন্তু আমি আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম খুব সম্ভবত খুব শীঘ্রই পুজোর আগেই নোটিফিকেশান আসতে চলেছে। কিন্তু পুজোর আগেও যখন নোটিফিকেশান আসেনি, আমি এক প্রকার চ্যানেলে আর এই বিষয়ে আলোচনা করাই বন্ধ করে দিয়েছিলাম। এই মুহূর্তে সবচাইতে বড় খুশির খবর, সবচাইতে আনন্দের খবর, এখনও পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এটা আপডেটেড হয়নি, 16 তারিখ থেকে হবে, অর্থাৎ আজকের 11 দিন পর থেকে হবে। এই মুহূর্তে আজকে সকালের সংবাদপত্র খুলে আমি যেটা দেখতে পেরেছি সেটাই তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি। এবং আমি প্রমিস করেছিলাম যে PSC JEE-র যখন নোটিফিকেশান বের হবে, তারপরে অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস সময় থাকবে, সেই মাস সময়টুকুতে আমি সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস গাইডলাইন্স দিয়ে সাহায্য করবো। এবার আমি সেটাই বলছি, চলো ফ্রেন্ডস, সময় নষ্ট না করে এই নোটিফিকেশানে যতটুকু ইনফরমেশান আছে সেটা আমি তোমাদের সাথে তুলে ধরি। এবং সকলকে রিকোয়েস্ট করব, আমি একটা ফেসবুক পেজ খুলেছি রিসেন্টলি, আমি সেই পেজটার লিংক এখানে দিয়ে দেবো। সেখানে কিন্তু এই বিষয়ে এবং সমস্ত রিক্রুটমেন্ট বিষয়ে আপডেটগুলো দিতে থাকবো, তোমরা পেজটা ফলো করো, তাহলে কিন্তু তোমাদের যথেষ্ট হেল্প হবে। তো যাই হোক, এবারে যে কোনো সংবাদপত্রে খুব ন্যূনতম যে ইনফরমেশনসগুলো প্রোভাইড করে PSC বা যে কোনো রিক্রুটিং অথরিটি, এখানেও সেটা করা হয়েছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশান নাম্বার 9/2022 করুণ দশা দেখে বোঝাই যাচ্ছে যে এটা বছরের 11তম মাস এবং 9 নম্বর নোটিফিকেশান এটা, অর্থাৎ গত 1 থেকে 1.5 মাসে একটা করে নোটিফিকেশান বেরোচ্ছে, মানে সমস্ত নোটিফিকেশান মিলে ফ্রেন্ডস এটাই করুণ অবস্থা, কিছু করার নেই। তো বলেছে জুনিয়র ইঞ্জিনিয়ার উইদিন ব্র্যাকেট সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট নোটিফিকেশান 2022। যদিও ইলেকট্রিক্যাল মেকানিক্যাল নোটিফিকেশন মানে রিক্রুটমেন্ট প্রসিডিওরটা একসাথে হয় না, একটু আগে পরে হয়, কিন্তু সবারই এক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি বেরোচ্ছে। যারা বন্ধুরা ইলেকট্রিক্যাল মেকানিক্যালের আছো, বারবার ফোন করছো, তারা সিভিল সম্পর্কে তুমি বেশি ইনফরমেশান দাও, তাদের বলবো এটাও তোমাদের অপরচুনিটি। সেই লাস্ট 2017 নোটিফিকেশান অনুযায়ী 18তে জয়নিং হয়েছে, 17 থেকে যদি কাউন্ট করি 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, 5.5 বছর। যাদের বয়স অনেকটা বেড়ে গেছে তাদেরকে কিন্তু এবারে মাঠে নেমে পড়তে হবে, যুদ্ধে নেমে পড়তে হবে। এবং এই নোটিফিকেশানে বলেছে কমিশন উইল হোল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022 ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ ক্যাডার ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট সার্ভিস ইঞ্জিনিয়ার্স। তো জুনিয়র ইঞ্জিনিয়াররা ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিসে আসে বা সাবঅর্ডিনেট সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্সে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার র্যাঙ্ক থেকে তারা আসে ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিস WBES, এটা মনে রাখতে হবে। ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট WBPSC-র যে অফিসিয়াল সাইট সেখান থেকে আমরা পাবো 16 নভেম্বর থেকে, সেটাও বলে দিয়েছে 16 নভেম্বর 2022 থেকে WBPSC.gov.in এই সাইট থেকে। আমি অলরেডি নোটিফিকেশানটা পাওয়ার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে গেছিলাম, আনফর্চুনেটলি সেখানে কিছু পাইনি। তারপর দেখলাম এখানে মেনশন করেই দেওয়া আছে 16 নভেম্বর 2022 থেকে সেটা পাওয়া যাবে, যখন থেকে পোর্টালটা খুলবে। এবং আমি কিন্তু সকালবেলা থেকে অজস্র মেসেজ পেয়েছি, দাদা নোটিফিকেশান বেরিয়েছে। আমার ভাই বন্ধু যারা রয়েছে, তোমাদের মতো যারা এক্সপিরিয়েন্স রয়েছে, সকলের থেকেই কিন্তু পেয়েছি। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড থ্রু দ্য কমিশনস ওয়েবসাইট WBPSC.gov.in। এবারে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে বলবো, যারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখছো তারা একটু হোল্ড করো, আমি বলছি। বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু এনরোল দেমসেলস অ্যাজ পার ওয়ান টাইম রেজিস্ট্রেশন স্কিম। তো ওয়ান টাইম রেজিস্ট্রেশন স্কিমে অলরেডি অনেকেই রেজিস্টার্ড করে রেখেছে PSC-র মানে ওয়েবসাইটে রিসেন্টলি, যারা গত 2 বছর আগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট বেরিয়েছিল, এছাড়াও নন ইঞ্জিনিয়ারিং কোনো পোস্টে বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পোস্টে যারা আবেদন করেছে, তোমরা দেখেছো যে PSC-র ওয়েবসাইটে একটা এনরোল করতে হয়, একটা রেজিস্ট্রেশন করতে হয়, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। সেখানে রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি যদি লগ ইন করো, সমস্ত এক্সামগুলো মানে সমস্ত পরীক্ষাগুলোই কিন্তু সেই লিস্টে চলে আসে, কোন এক্সামগুলো দিতে যাচ্ছ, কোনগুলো দিয়েছো, কোনগুলো কোয়ালিফাই করেছো, করোনি ইত্যাদি। এক্ষেত্রে বলেছে দোজ হু হ্যাভ অলরেডি মেড এনরোলমেন্ট অ্যাট দ্য সেম ওয়েবসাইট নিড নট এনরোল ওয়ান্স এগেন। কেউ যদি এই ওয়েবসাইটে PSC-র ওয়েবসাইটে আগে এনরোল করে ফেলেছো, যদিও এই মানে এই যে প্রসিডিওরটা এটা 3 বছর মতো হলো চালু হয়েছে, তো যারা এনরোল করে ফেলেছে নতুন করে কিন্তু তোমাকে আর ওয়েবসাইটে এনরোল করার মানে রেজিস্ট্রেশন করার দরকার নেই,
তুমি কি করবে তাহলে? তোমার এনরোলমেন্ট আইডি আছে, তোমার এনরোলমেন্ট পাসওয়ার্ড আছে, আইডি পাসওয়ার্ড নিয়ে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ঢুকে তুমি তোমার প্রোফাইলটাতে যখন লগ ইন করবে তখন তোমার প্রোফাইলেই পিএসসি জেইর ফর্ম ফিল আপের অপশান দেবে। এবারে কিভাবে তারা জানবে? তুমি যে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়াটা দিয়েছিলে সেখানে ডেফিনেটলি বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ব্যাসেশন ইঞ্জিনিয়ারিং মানে সরি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যারা ডিপ্লোমা পাস করেছো তাহলে ডিপ্লোমা ইন সিভিল ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা দিয়েছো সেই বেসিসে কিন্তু সেখানে সেটা চলে আসবে, সেই জন্য ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এটাই ছিল এই সম্পর্কে যাবতীয় আলোচনা এবং অবশ্যই অবশ্যই ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু আরেকবার করার দরকার নেই। কেউ যদি আগের আইডি পাসওয়ার্ড ভুলে যাও রিকভার করে নাও। কীভাবে রিকভার করবে? ডেফিনেটলি তোমার কাছে তোমার মোবাইল নম্বরটা আছে, সেই মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে তোমরা কিন্তু সেটাকে রিকভার করে নিতে পারবে এবং তোমার মেইল আইডিও আছে। তো এটা ছিল এই সম্পর্কে আলোচনা। ডিটেইলড নোটিফিকেশান বের হওয়ার পরই ফর্ম ফিল আপ করবে, আগে ফর্ম ফিল আপ করার দরকার নেই। এবং আমি চেষ্টা করব আগামী দিনগুলোতে যেই রিক্রুটমেন্ট সম্পর্কে সবাইকে গাইড করার এবং কিছু কিছু ম্যাটেরিয়াল দিয়ে আমি সাহায্য করার চেষ্টা করব। একটু টাইম টেকিং হবে ব্যাপারগুলো, আমার সাথে তোমরা থেকো এবং আই হোপ যে সেটা কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে। তো এটাই ছিল এই বিষয়ে আলোচনা, কেমন লাগলো জানাও। আরও একবার রিকোয়েস্ট করব যে আমাদের পেজটাকে তোমরা লাইক করে রাখো, কারণ আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছিলাম, সবসময় টেলিগ্রাম চ্যানেলও আপডেট দেওয়া হয় না এবং সেখানে যেহেতু ম্যাসেজিংয়ের অপশনটা নেই এবং অপশনটা চালু করলে খুব কমপ্লিকেটেড ব্যাপারটা হয়ে যায়, তো আমি আমার ওই এক্সামস মেডিজির পেজটা দিয়ে দেবো ফেসবুকের, সেটা যদি তোমরা লাইক করে রাখো সেখান থেকে কিন্তু সমস্ত রকম আপডেটস মানে এই জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট ছাড়াও সমস্ত রিক্রুটমেন্ট সম্পর্কে পেয়ে যাবে। আমি কালকে চেষ্টা করব এই জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট সম্পর্কে যাবতীয় ইনফরমেশান দেবার, আরও অজস্র ইনফরমেশান আছে সেগুলো দেবার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য। যারা এক্সামস মেডিজি পরিবার